আলু দিয়ে দারুণ মজার বিকালে একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপিতে থাকছে ঝটপট বিকালের একটি নাস্তা, আর এই নাস্তাটি খেতে অসম্ভব মজার হয়, খুব সহজেই যে কেউ তৈরি করতে পারবেন। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই নাস্তাটি আজকে তৈরি করে দেখাবো। আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে, আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন। তো আশা করি আজকের নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। তো ভিউয়ার চলুন দেখে নেই কিভাবে আমি আজকের এই নাস্তাটি তৈরি করেছি। প্রথমে এখানে একটি মিক্সিং বোলের ভিতরে মাঝারি সাইজের দুটি আলু সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 কাপ আটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ তিল, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে খুব সুন্দর সফট একটি ডো আমি তৈরি করে নিব। এ পর্যায়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, আর ডোটা অনেকটা সফট হয়েছে। এখন সামান্য ডো হাতে নিয়ে আমি আপনাদেরকে নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আর নাস্তাটি তৈরি করা খুবই সহজ। তো ডোটা হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুই হাত দিয়ে গোল করে তারপরে চ্যাপ্টা করে নিতে হবে। এরপরে দুই হাত দিয়ে আমি এভাবে চেপে চেপে সমান করে দিব, 5টা গোলাকার করে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল খুব সহজ একটি নাস্তা। এভাবে করে সবগুলি নাস্তা আমি তৈরি করে নিব। এই যে একইভাবে সবগুলি আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে তেলে ভেজে নিতে হবে। অন্যদিকে চুলায় আগে থেকেই প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে সয়াবিন তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এরপরে এক এক করে নাস্তাগুলি দিয়ে দিতে হবে। নাস্তাটি কিছু সময় পরে দেখতেই পাচ্ছেন ফুলকো হয়ে উঠেছে, আর এরপরে নাস্তাগুলি উল্টে পাল্টে আমি ভেজে নিব। তো খুব সুন্দর একটি সোনালি কালার চলে আসলে নাস্তাগুলি তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। খুব সহজ এই নাস্তাটি তৈরি করা, আর সময়ও খুব কম লাগে, আর এই নাস্তাটি চায়ের সাথে খেতেও অসম্ভব মজার হয়। তো এই যে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খুবই অল্প সময়ে ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল বিকালের একটি নাস্তা। তো নাস্তাটি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটি নাস্তায় কিন্তু ফুলকো হয়েছে। তো নাস্তাটি আমি দেখিয়ে দিচ্ছি, আর এটা খুবই মুচমুচে থাকে। তো আশা করি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একবার হলে আপনারা এটা বাসায় তৈরি করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।